তুই কিন্তু দিবার লগে এখনো কথা কস আপনারে কিডা কইছে ওই শালার নামটা কল ওরা আমি হাত দিয়ে ভেঙে দেব যে আমারে কইছে সে কোনোদিনও আমারে কোনো মিছা কথা কয় না তার মানে সে সত্যবাদী আর আমি মিছা কথা কইছি দেখ তো হ্যাঁ তুমি মিছা কথা কইছিস ঠিক কইরে কডিসকো মিছা কথা কইতাছস না তো মিছা কথা কমু কেন খালি খালি অবিশ্বাস করো আমারে আপনি আবার পার্টনার হতে চান না যদি আপনি নেন কিছু মনে করেন না কেন যদি জন আপনারে নেন নাই আমি কেন নেব আর কোনো কথা শুনতে চাই না কথাটা শোনা তোমার খুব দরকার পুলিশ তোমার বাবার খুনিকে শনাক্ত করতে পেরেছে পুলিশ নিশ্চিত হতে পেরেছে কিন্তু এখনো আসামিকে ধরতে পারেনি তাহলে লাভ কি হইলো ধরে ফেলবে খুব শিগগিরই পুলিশ আসামিকে ধরে ফেলবে তুমি নিশ্চিন্তে থাকো আর এই ইনফরমেশনটা আমাকে ইন্সপেক্টর নাইলা দিয়েছে কে আমার আব্বারে ফোন করছে তার নাম তো ইন্সপেক্টর নাইলা আমাকে বলতে পারেনি ও পুলিশ ধরতে পারলেই তুমি নাম জানতে পারবে আসি দাঁড়ান আপনার ডায়েরি পড়ে আমি আপনার ব্যাপারে সবকিছু জানতে পারছি আমার বিশ্বাস আমার জীবনের সব সত্য ঘটনা তুমি কারোর সঙ্গে শেয়ার করবে না এই বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন ধন্যবাদ আমার জীবনে এখনো কেউ আসে নাই আমি আপনার মিছা কথা কইছি আমি জানি একটা কথা জানতে চাইলে ঠিক ঠিক উত্তর দিবেন আমি আপনার জীবনের কি ছিলাম পার্বতী নাকি চন্দ্রমুখী চন্দ্রমুখী দেবদাসের জীবনে যার অনেক প্রভাব ছিল আসি পুলিশ তোমার বাবার খুনিকে শনাক্ত করতে পেরেছে কিন্তু এখনো আসামিকে ধরতে পারেনি কদিন বাদে সংসার ভাঙ্গি টুকরু টুক ধুমধাম করি তুমি হেতার লাগে আর কেমনি বিয়ে দিবা হ্যাঁ দুরাবাই কি বিয়ের খরচ কিছু দিবনি টিয়া দিত না হাতে গেন্ডিয়ে দিব হাতে যদি টিয়া ন দেয় হাতের ব্যাগ কাপড় সপর এত্তর করি লমু হিয়ার বাদে হাতের গাছ যেগিন থাকবো এগিন পর্যন্ত লই লমু ব্যাগ লই একদম তিন রাস্তার মোড়ে লটকাই তুমো হন ওই যে সিরাজুদ্দোলা চৌধুরী হাতেরে তাড়াতাড়ি বকুলপুরে লই আন হাতেরে আনবার পরে টিয়া পয়সা কেমনে কতুন কি করুম ব্যাগ আমি জানি আমি খালি বিয়ার ইন্তজাম করুম হ্যাঁ হাতের ফোন দে হাতের ফোন দি কে আর লগে দেখা করতো আর মোবাইল না এমবি না শেষ হয়ে গেছে এমবি পরে গেলে বলিল আইটিয়া দিয়ের আচ্ছা ঠিক আছে হরে বরিম আচ্ছা ঠিক আছে মনে করে বলি লইস দেরি করি ইচ্ছা বুঝতি সোঁত করি ব্যাগকাম সারিল
পড়া কি হয়েছে তোমার কান্দাছো কেন নিশ্চয়ই ওই শয়তান দুটারই কাজ ওই যে যাত্রা টিকিট কেন শুনি টিকিট এবো আতে আইয়ে নো এখানে কিছু টিকিট কাটি রাখবেন না বলি হাতে লাগে কাটি কুকুমনি বড় কি হয়েছে কান্দে কেন আমার কসু হয়েছে নিশ্চয় তুমি কিছু করছো আর কসু ঠিয়া হইছে তো হেতরে কিছু কইতাম সুরনির লগে লাগছে তোর বাইয়ের জীবন হও না ওই মন্টু আর ফোয়ারা ওরা একজন আরেকজনের ভালোবাসে ওরা কোনোদিন ঝগড়া করবো না মা গো তোমার ভাই কত ভালো মানুষ শাতানের শাতান বহুরা রয়ে গেছে ইয়ালে বলি বড় আর ভালো লাগে না অসম্ভব জীবনও পুরাণ হইব না মনটারে খুব ভালোবাসে নিশ্চয় তোমরা দুইজন মিলে আরো খুব কষ্ট দিছো উল্টা সিধা কথা কইও না বুঝছো হারো তো খালি একখান কাম কোনো কিছু হইলেই বউ আর এই শালী এই দুজনের গেড়ি রসে দোষ চাপাই দিতে আর তো কিছু জানো না আমি নিজে চোখে দেখছি বুঝছাম লাগে তোর ভাই যে কাজ্জা লাগছে আমি নিজে দেখছি কি দেখছি না আমি চুপ কর আলমারি চাবি দাও আলমারি চাবি কিলে বলি দিমু আর আলমালি খুলি আর গয়না লেজেবে কেমন ওই গয়না তোমার কাঠা দিছে আমি দিছি ওইছে ওইছে জন দিছো দিছো দেনের পরে আর ওই গেছে দিবানা তাইলে না দিবানা আর সম্বলাই কিলে বলি দিম আমার সম্বল আমার গয়না সেগুলি আমি কোনোদিন হাতছাড়া করুম না ওই গয়না আমি ঠিকই বাই করে নেমু এই গয়না আমি ঠিকই বাই করে লম আর আমি কি করুম আমি কি চাইছি আঙ্গুল তো মুখে মর শতানের শতান আফা আর তো মনে হয় দুলাবে মনে হয় গয়না কারো দিতে হালাইতে সে মা গো হেতে আর গয়না কারো দিয়া লাইব আর আই সাই সাই থাকুম কেমন একদিন ভাবছিলাম হেতের কাপড় বেগিন তিন রাস্তার মরে লটকাই তুমু অন লগে হেতেরও লটকাই তুমু শতানের শতান লাত্তি লাত্তি ঘটনা কি গ্রামের মধ্যে এত কিছু ঘটে যাইতেছে যা আমার নেটওয়ার্কে ধরা পড়ে না নেটওয়ার্কের বাইরে দিয়ে চলে যায় তার মধ্যে কি 4G 5G ঘটনা কি আমার নেটওয়ার্ক দুর্বল হয়ে গেল বাঁকা রেপার এলাম কতক্ষণ হ্যাঁ খবর কি খবর কি কইল্লা জাহানারার বাপ ওরা কি থানার থেকে বাইর ফিরছে হ্যাঁ বাপা ফিরছে তো ফিরছে থানার মধ্যে যে মিসিং কেস করছে কি মিসিং কেস করছে মানে জাহানারার বাপ কি মিসিং কেস কইরা মাইয়া যে ভাইগা গেছে এটা ফিরাইতে পারবো আরে এক বছর বাদে যখন মাইয়া বাচ্চা কোলে লয়া যখন বাইতে ওয়া ওয়া করতে করতে ফিরবো বাচ্চা যখন নানা নানা কয়ে ডাক দিব তখন মনে পড়বো যে মুসলিম সরকার ঠিক আছিল আচ্ছা ওই বাকা অহন মনে করতেছে আমি হার মাইয়ার বদনাম ছড়াইতেছি যাও গা জোলা লয়া যাও গা গো যাত্রার খবর কি ঘটনা কিছু ওয়াডাইতে পারছো জি না তবে উগান্ডারে নিয়া প্রিন্সেস ঝুমুর আর দীপালির মধ্যে কেন্দ্র হয়ে গেছে বাস বাস এই তো আরে এই তো যোগ্য বাপের যোগ্য বেটা গিডা আগুনের মধ্যে গিডাল উগান্ডারে ফাঁসানোর লাইগা একটা লাশ ফালান দরকার আমার উগান্ডা যেহেতু দীপালিরে পছন্দ করে ও দীপালির পক্ষ নিব আর ঝুমুরের পক্ষেই বজাইব আর তখনই আমরা ঝুমুরের লাশটা ফালাইতে পারবো ভাই আপনি না বলেন দেব রসুলপুরে যাত্রা আনবে কারণ আপনি যদি ঝুমুরে মেরে ফেলান তাহলে আপনার যাত্রা চলবো কি আর ঝুমুর ঝুমুর ঝুমুরের লাশটা কার কি আছে ঝুমুরের লাশ আমি যখন তখন দেখতে পারবো টাকা ছিটাইলে কাউ ওর অভাব হইব না আরে তার চাইতে আগে আমি যদি উগান্ডারে জেলে দেখতে পারি ওইটা আমার চোখের প্রশান্তি আমার দিনের শান্তি কিন্তু আমি কইতেছিলাম কি মানে উগান্ডা তো একটা বুড়া বাঘ ওর কাছে তো অস্ত্র মস্ত কিছু নেই ওরে বাদ দিলে হইতো না তারপরও তারপরও আব্বার চেয়ারম্যানের ওই টেস্টি অফ বেবিডারে আমি জেলের মধ্যে ঢুকাইতে পারলে আমার কোন যে শান্তি কোন যে শান্তি ভালো কথা জি গরু তালুকদারের খুনির নাম জানতে পারছো জি না চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর শেষে দেখা যাইব কি শেষে দেখা যাইব সব দোষ আইসা
মুসলিম চেয়ারম্যানের ঘরে করছে। কিন্তু আপনি খুন না করলে আপনার ঘরে দোষ পড়বে কে? ওই শালা আব্বা চেয়ারম্যানের কোনো বিশ্বাস নাই। শালা ছায়া থাকে একদিকে, তীর মারে আরেকদিকে। আমার কিন্তু মনে হয় না যে জুরু তালুকদারের খুনের ব্যাপারে পুলিশ হাত মেরে কিছু কইবে। কষ্ট কি না করলি তো ভালো। হ্যাঁ, কারণ আমার মনে হয় পুলিশের তীর এইবার হইল সুলেমান মিধার দিকে। কারণ সুলেমান মিধার লগে আমার জুরু কাকার ওই জমি বিক্রি নিয়ে একটা গ্যাঞ্জামা ছিল, এইটা তার মায়া মারে নিজে বুঝছে। তাইলে তো ওস্তাদ এইবার জেলের মধ্যে আন্দায় যাক না, গেলে তোমরা খুশি। এটা তো পুরো ক্ষমতার অধিকারী হয় কে? আমার ওস্তাদ। সেইটা তো ওই দিশা ক্ষমতার লোক কা নাছে মুসনদে কে না বইতে চায়। কোন খাইতে বেলা আটা খার বাইর যাবে, তোর কাছে কিছু জিনিসপত্র দিব, এইটা ওস্তাদের বাইতে রাই খাবি। পুলিশ যখন সার্চ করব আর জিনিসগুলি যখন পাওয়া যাইব তখন ওস্তাদের জেল কনফার্ম। কি জিনিস? এই ঠাড়া বড়া মানুষের মতো খাড়া হয়ে লিখা যা। আপনি যাবেন না? যাবো, তুই যা, পরে আই। ওস্তাদ, এইবার আপনার খবর আছে। ওস্তাদ কি সারা জীবন ওস্তাদই থাকে? শিষ্য ওস্তাদ হয় না? পুরনো বাড়িটাকে আমি সার্চ করছি স্যার। না স্যার, এখন পর্যন্ত কোনো আসামি পাওয়া যায়নি, আমি চেষ্টা করছি স্যার। ওকে স্যার, ওভার ওভার ওভার। ওইদিকে দেখো ওই ঘরটা। হ্যাঁ স্যার, আমি পুরো বাহিনী নিয়ে আছি স্যার, আমার ফোর্স রেডি স্যার। ওভার স্যার, ওভার। এই কাউকে পেয়েছো? জি না স্যার। সবগুলো ঘর খুঁজেছো? বললাম আজ নাকি পুলিশ ওই জরুরি তালুকদারের খুনি নিয়ে ধরতে যাইয়া পায় নাই। হ্যাঁ ঠিকই শুনছো, কেউ পুলিশে ভুল তথ্য দিয়ে মিস গাইড করতেছে। রোহিত মনে করতেছে যে ওর বাপের খুনি কোনোদিন ধরা পড়বো না। ওরা আসলে হতাশ হয়ে পড়তেছে। হ্যাঁ বস, রুহির ফুপু একটু বেশি হতাশ। রুহি যেটুকু আশা রাখে রুহির ফুপু সেটুকু আশা রাখে না। না রাখাটাই তো স্বাভাবিক, আজ তো আর খুন হয় নাই জরুর তালুকদা, অহন পর্যন্ত তার খুনি ধরা পড়েনি। খুনি এতটাই ধুরন্ধর যে পুলিশের চোখ ফাঁকি দিয়া এখনো পর্যন্ত ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ বস, বস আমার তো মনে হইতেছে এই খুনি সুলেমান মির্জা না হয় মুসলিম সরকার। না রে, এরা খুন করলে তো এতক্ষণে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলাইতো, কারণ পুলিশ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে খুনি কেনা। যদিও আমি মুসলিম সরকার আর সুলেমান মিধারে চাপে রাখালেইকা এইসব কথা বলতেছি, কিন্তু ওরা আসলে খুন করে নাই, খুনি অন্য কেউ। বস, জাহানারের ঘটনাটা আপনার কি মনে হয়? জানিয়ে তো দুই রকমের কথা শুনতেছি। কি শুনতেছেন বস? কেউ কইতেছে জাহানারে কেউ তুলে নিয়ে গেছে, আবার কেউ কইতেছে জাহানার কারোকে বাইকে গেছে। এখন কোনটা যে আসল ঘটনা আমি তো বুঝতে পারতেছি না, তাই আমার ধারণা ভাইগা যাওয়ার ঘটনাটাই ঠিক। কারণ সীতা বাহিনীর লোক যদি অপহরণ করতো তাহলে তো রাইতের বেলা অপহরণ করতো, যেমন করছিল নাসরিনকে। রসুলপুরের বোঝানো এই কাম করতে পারে বস, অতিবাহের সামনে তুলে লয়ে গেছে, জাহানারা ঠিক তেমন করে তুলে লয়ে যেতে পারে। হইতে পারে আবার নাও হইতে পারে, তোর মতো করে আরো অনেকে এই সমস্ত কথা কইতেছে। না বস, এই কাম বোঝানি করছে। দেখা যাক কি হয়, আমি তো আর তগমতো ভাবি না, আমার ভাবনাটা একটু অন্যরকম। আয়।
কাছেই যাইতেছিলাম। আমার লগে একটু কম মিশো তো গুলতি, আমার লগে বেশি মিশলে তোমার গুড্ডি ভাই আবার তোমার উপর সেইটা যাইব। শেষে আর এখানে থাকতে পারবা না। না থাকতে পারলে না পারবো, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যা তো অন্য জায়গায় হয়ে গেছে। আমরা যে মাজেস স্যারের কথাটা ডিসকুপুর কাছে গোপন করতে চাইছিলাম সেটা করে তো এখন আর লাভ নাই, কারণ অলরেডি মাজেস স্যারের লগে ডিসকুপুর দেখা হয়ে গেছে। ডিসকুপু এই কথা আবার বড় ভাবিরে গিয়ে কয়ে দিছে। বড় ভাবি তুই এই কথা শুনে একদম সেইতে আমি তো অস্থির, কইতাছে ওই হারামজাদার বাড়ির মধ্যে ধরে আনলি না কেন? তোমার কি ডিসকুর লগে কথা হয়েছে? হ ছোট ভাবি, ডিসকুপু তো মাঝে স্যারের লোকে খুব রাগারাগি করছে। তাইলে তো আর চিন্তা। আরে মাঝে স্যারের লোকে দেখা হওয়াটা তো সমস্যা না, মনির স্যার আসাতে ডিসকুপু আগের ঘোরটা কাটে উঠছিল, এখন তো আবার নতুন করে মাঝে স্যারের নিয়ে ভাবা শুরু করব। তুমি ওরে বুঝাইবা যেন মাঝে স্যারের নিয়ে না ভাবে। আমি কইলেই কি তার ভাবা বন্ধ হয়ে যাব? অলরেডি মনের মধ্যে গুণ ধরে গেছে। ছোট ভাবি আমি কই কি, তুমি যদি ডিসকুপুরে বোঝাও তাহলে সে ঠিকই বুঝবো। আমি আর এর মধ্যে ঢুকতে চাই না। তুমি মানুষে ভালো বুঝাইতে পারো, তুমি বুঝাও, আমি এর মধ্যে নাই। আমার বস্তু নিব না সে, উল্টা আমারে ধমক দিয়ে বসায় রাখবো। কবু তুই কথা কম কো, আমি যে ছোট তাই। ছোট ভাবি তুমি একটু ডিসকুপুরে বুঝাও না, তুমি বুঝাইলেই দেখবো সব ঠিক হয়ে যাবে, তুমি একটু বুঝাও। এক কথা বারবার কেন কইতেছো তুমি? তোমাকে ঝামেলার মধ্যে আমি আর নাই। যেদিন আমার এই চুলা থেকে উঠাই দিছো সেদিনই আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এমনি এমনি কইলে কি সম্পর্ক শেষ হয়ে যায়? হ্যাঁ যায়। বারবার এক কথা কইও না তো, আর তুমি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকো, আমার সাথে কম মিশো। দেখো ছোট ভাবি, কারোর সাথে মিশলেই কেউ খারাপ হয়ে যায় না। এত কথা কইও না, যেটা কইছি সেটা করো, ডিস করে তুমি বুঝাও, আর আমার লোকে মিশো না। আমি ওরে কি বুঝাবো? ছোট ভাবি শোনো না, আমি করলে তো বুঝবো না, তুমি একটু বুঝাও না, আমার কথাটা শোনো। ভাবি এমন করতেছো কেন? তোর সাহস কমে গেছে কেন? যে যে কথা শুনে তারপরে হাড্ডি ভাঙিস, কার হাড্ডি কোন জায়গায় থাকে তারপর দেখা দেবো। আর কিসের প্রমাণ দেবো? আমি যে তোমার সাথে কথা কইছি তুই দেখছিস, তুই বলছিস আর কেউ দেখে নাই। বললেই কি আর ভোলা যায় ভাবি? তবে আজ মনে হচ্ছে ভুলে যাওয়াটাই বোধ হয় ভালো। আপনি যখন কইতেছেন যে আপনি বিয়া শাদি করেন নাই, তখন একটা বিয়া শাদি করে সংসারী হয়ে যান। যার সম্ভব না সেটা শুধু শুধু ভাইবা লাভ কি কন?